ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493939, 7003431764, 6289768070, কিংবা ইমেল যেটা রয়েছে law.barret007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আমাদের চরম উদ্দেশ্য জাতির সর্বাঙ্গীন কল্যাণ ও উন্নতি সাধন করা, সমস্ত বন্ধন হতে জাতিকে চিরকালের জন্য মুক্ত করা। এই সর্বাঙ্গীন উন্নতি আনতে হলে সর্বাগ্রে পরাধীনতার শৃঙ্খল মোচন করতে হবে। রাষ্ট্রীয় বন্ধন হতে জাতিকে প্রথমে মুক্ত করলে আমরা সামাজিক ও অর্থনৈতিক বন্ধন হতে তাকে মুক্ত করতে পারব। স্বাধীনতা একটা অখণ্ড সত্য, এই স্বাধীনতা চাই জাতি এবং ব্যক্তির উভয়ের অখণ্ড জীবনের জন্য। জাতি ও ব্যক্তিকে সমস্ত বন্ধন হতে মুক্ত করলে আমরা আদর্শ জাতি ও আদর্শ মানুষ সৃষ্টি করতে পারব। বন্ধুগণ, শৃঙ্খলা বা ডিসিপ্লিন না শিখলে আমরা কোনোদিন মানুষ হব না। বাঙালি জাতিকে শৃঙ্খলা বা ডিসিপ্লিন শেখানো সহজ নয়, কিন্তু এই দুরূহ ব্রত আমাদের উদযাপন করতেই হবে, বাঙালি জাতিকে সঙ্গবদ্ধ ও নিয়মানুবর্তী করে তুলতেই হবে। আজ ভারতবাসীকে একথা বলার প্রয়োজন নেই যে আমরা স্বাধীনতার পথে অনেক দূর অগ্রসর হলেও এখনও গোলামীর শৃঙ্খল চূর্ণ করতে পারিনি, কিন্তু আর আমরা বেশিদিন পরাধীন থাকব না। বহুদিন পরে আবার জাতির হৃদয়ে জাগরণ এসেছে। এ জাতি পরাধীনতার বন্ধনকে আর স্বীকার করে নিতে প্রস্তুত নয়, তার সারা প্রাণ বিদ্রোহী হয়ে উঠেছে। এই নবজাগ্রত শক্তি সুসংগত করে আমাদের বিজয়যাত্রার পথে পরিচালিত করতে হবে, তা করলে আমাদের জয়লাভ অবশ্যম্ভাবী। পূর্ণ স্বরাজ পেতে এখনও বিলম্ব আছে এবং তা অর্জন করতে হলে পুনরায় সংগ্রামের জন্যে, সত্যাগ্রহ আন্দোলনের জন্যে প্রস্তুত হতে হবে। 1930 অথবা 1932 যে আন্দোলন আপনারা দেখেছিলেন তার অপেক্ষা বৃহত্তর আন্দোলন আসছে। ওই আসন্ন আন্দোলনের পূর্বাভাস আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। এই বৃহত্তর আন্দোলনে প্রয়োজন হবে বৃহত্তর ত্যাগ এবং অধিকতর লাঞ্ছনা ও নির্যাতন ভোগ। বন্ধুগণ, আমাদের আরব্ধ সাধনাকে জয়যুক্ত করতে হবে। আসুন, আর সময়ক্ষেপ না করে আমরা কর্মসমুদ্রে ঝাঁপিয়ে পড়ি এবং নিশীথের বিষম দুর্যোগে বার্তা বিক্ষুব্ধ বারিধি আমরা পাড়ি দিই। স্বাধীনতার পথ কোনোদিন সুখের পথ নয়, স্বাধীনতার পথ চিরকালই দুর্গম বন্ধুর কণ্ঠকাস্তীর্ণ পথ। এই পথবে স্বাধীনতাকামী নরনারী সর্বযুগে সর্বদেশে মুক্তির ইতিহাস রচনা করে গেছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও স্বাধীন ভারতের নূতন ইতিহাস রচনা করব। আমাদের সেবা, আমাদের নিষ্ঠা, আমাদের আত্মত্যাগ, আমাদের লাঞ্ছনা ও নির্যাতন ভোগ, এর ফলে দীন দরিদ্রা শৃঙ্খলিতা ভারত মাতা আবার রাজরাজেশ্বরী হবেন। স্বাধীন ভারত আবার ধনধান্যে পরিপূর্ণ হবে, জ্ঞান বিজ্ঞানে যশস্বী হবে, আমাদের সাধনা সার্থক ও সাফল্যমণ্ডিত হবে, আমাদের জীবন ধন্য হবে।
নমস্কার, আমরা আজকে যে ভিডিওটা আপনাদের সামনে দেখাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সবাই জানি আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তো ওনারই একটা উদ্ধৃতি দিয়ে আজকে শুরু করা হলো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই উবাজগুলি আজও অনুপ্রেরণা দেয় দেশবাসীকে। ভারতের জাতীয় রাজনীতি তথা সমাজবোধে তার প্রাসঙ্গিকতা কোনো দিনই ম্লান হবে না। তিনি একটা গোটা জাতিকে ঝুঁকি নিয়ে লড়বার অনুপ্রেরণা জুগিয়েছেন, আর তাই তিনি সকলের নেতাজি। নেতাজি বলতে আমরা বাঙালি একজনকেই বোঝে, তিনি সুভাষচন্দ্র বসু। 1897 সালে 23 জানুয়ারি এই দেশনায়কের জন্মলগ্ন, আর সেই জন্মদিবস আজও সসম্মানে পালিত হয় এদেশের বিভিন্ন জায়গায়। নেতাজির জীবন দর্শনই ছিল স্বাধীন দেশের সামাজিক উন্নতি, আর সেই পথে এগোবার জন্য তার বিভিন্ন উক্তিগুলি রীতিমতো অনুপ্রেরণা দেয়। এক নজরে দেখে নেওয়া যাক তার কয়েকটি বিখ্যাত উক্তি। স্বাধীনতা নিয়ে বার্তা: শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা জেতা যায়, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। লড়াই নিয়ে বার্তা: ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে, উঠে দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নেই, অস্ত্র তোলো, যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যুবরণ করব। চিন্তন ঘিরে অনুপ্রেরণা: কোনো একটা চিন্তনের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু সেই চিন্তনের মৃত্যু হয় না, সেই চিন্তন একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়। এগিয়ে চলার বার্তা: মানুষ টাকা করি বাহ্যিক আড়ম্বর দিয়ে জয়লাভ বা স্বাধীনতা কেনা যায় না। আমাদের আত্মশক্তি থাকতে হবে যা সাহসী পদক্ষেপ নিয়ে উৎসাহ দেবে। আজাদ হিন্দ ফৌজ নিয়ে বার্তা: আমরা যখন দাঁড়াবো, আজাদ হিন্দ ফৌজকে গ্রেনাইটের দেওয়াল হয়ে দাঁড়াতে হবে। আমরা যখন মার্চ করব, তখন আজাদ হিন্দ ফৌজকে স্টিম রোলের হতে হবে। সংগ্রাম নিয়ে বার্তা: যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে, তাহলে জীবনে বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায়। সততা নিয়ে বার্তা: জীবনকে এমন একটি ভাবধারার মধ্যে তুলে ধরতে হবে যাতে সততা পূর্ণমাত্রায় থাকে। জীবন দর্শন নিয়ে বার্তা: সত্যান্বেষণ না করা পর্যন্ত আমরা চুপ করে বসে থাকব না বা থাকা উচিত নয়। সমস্যা কাটাবার উপায় নিয়ে বার্তা: আমাদের সবচেয়ে বড় জাতীয় সমস্যা হল দারিদ্র, অশিক্ষা, রোগ, বৈজ্ঞানিক উৎপাদন। যে সমস্যাগুলি সমাধান হবে কেবলমাত্র সামাজিক ভাবনা চিন্তাধারা। বাস্তববোধ: বাস্তব বোঝা কঠিন, তবে জীবনকে সততার পথে এগিয়ে নিয়ে যেতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। তাই আমরা বলতেই পারি, ধন্য তুমি, ধন্য নেতাজি, ধন্য এই ভারতবাসী, তুমি বিশ্বস্ত, চির উজ্জ্বল, তোমাকেই ভালোবাসি। দেশপ্রেমের মাতৃমঞ্চে তোমার কীর্তি অম্লান, জন্ম আছে মৃত্যু নেই, তুমি হলে বীর মহান। মহান ব্যক্তিদের জন্ম হয় কিন্তু মৃত্যু নেই, এই কথাটি বারবার আমরা কথার মাধ্যমে শুনে থাকি। সে তো শুধু কথার কথা, কিন্তু যখন বীর মুক্তিযোদ্ধা সুভাষচন্দ্র বসুর কথা উঠে আসে, তখন এই কথা সত্যতা সত্যি প্রমাণ করে। আজও নেতাজির মৃত্যু নিয়ে অনেক জল্পনা কল্পনা ও ধোঁয়াশা রয়ে গেছে, তিনি আজও যেন ভারতবাসীর চোখে অমর, তিনি আজও জীবিত। নেতাজি সুভাষচন্দ্র বসু বারে বারে উঠে এসেছেন কবির কলমে, লেখকের গদ্যে, সুরকারের গানের ভাষায় ও ছন্দে। নেতাজি তুমি আজও অমর, তোমার আমরা আজও ভুলিনি। সুভাষচন্দ্র বসু তার জীবনে অনেক সংঘর্ষ ও হিংসার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু কখনো তিনি নিরাশ হননি। ব্রিটিশ সরকার তাকে বিরোধী বলে গ্রেপ্তার করে, কিন্তু তাকে ধরে রাখতে পারেনি চার দেওয়ালের মধ্যে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজও আমরা সসম্মানে প্রণাম করি। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের প্রধান কর্মকর্তা ছিলেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই স্লোগানের মধ্যে দিয়ে তিনি সারা দেশবাসী এবং তরুণ প্রজন্মের মনের মধ্যে অনেকটা জায়গা অধিকার করে নেন। তিনি ভারতের মানুষকে বুঝতে সাহায্য করেছিলেন, একমাত্র স্বাধীনতা ছাড়া সমগ্র জাতির উন্নতি সাধন কখনোই সম্ভব হবে না। সমগ্র ভারতবাসী সুভাষচন্দ্র নেতাজি বলেই মানতে শুরু করে।
ভারতের স্বাধীনতা সংগ্রামের যেসব মহান বীর মুক্তিযোদ্ধাদের নাম উঠে আসে তাদের মধ্যে সুভাষচন্দ্র বসু ছিলেন অন্যতম। দেশমাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন ভারত মায়ের এই বীর সন্তান, যা ভারতের প্রতিটি মানুষের কাছে চির উজ্জ্বল হয়ে থাকবে যুগ যুগ ধরে। আমরা বলতেই পারি তাই, নব আলোকের সূর্যোদয় ভারতের মাটিতে জন্ম নিলে, বন্দী মাকে মুক্তি দিতে দেশের নামে জীবন লিখলে, হে বীর নেতাজি তুমি কোথায় আছো সে কথা আজও অজানা, রয়েছো তুমি ভারত মাতার কোলেই কারোর কথা মানি না, এই দেশে বাসী তোমাকেই চায়, তুমি যে মায়ের সন্তান, দেশপ্রেমের মাতৃমঞ্চে তোমার কীর্তি অম্লান, তোমার জন্ম আছে মৃত্যু নেই তাই তো তুমি মহান। থ্যাংকিং ইউ অল। ল ব্যারেটের তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।